আসসালামু আলাইকুম সেই সকলকে আলোকিত রাঙামুটির রাত আটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম রাঙ্গামাটিতে একশো গাছ রোপণের শর্তে মাদক মামলায় আসামির মুক্তি নাইক্ষং ছড়িতে বিজেপির অভিযানে বারোটি অস্ত্র ও মাদক উদ্ধার চন্দ্রঘোনায় নতুন ভোটারদের ছবি তোলা ও বায়োমেট্রিক কার্যক্রম শুরু খাগড়াছড়িতে পার্বত্য মন্ত্রণালয়ের চব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রাঙ্গামাটিতে একশো গাছ রোপণের শর্তে মাদক মামলায় আসামির মুক্তি রাঙ্গামাটিতে লিটন চাকমা নামের মাদক মামলায় এক আসামিকে কারাগারে না পাঠিয়ে এক বছরের প্রবেশনে মুক্তি দিয়েছে আদালত বিভিন্ন স্কুল কলেজ ও মন্দিরে একশোটি গাছের চারা রোপণ ও হাটবাজারে মাদক বিরোধী প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন শর্তে তাকে মুক্তি দেওয়া হয় রোববার সতেরো জুলাই বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে এই রায় ঘোষণা করেন শর্ত ভঙ্গ করলে দুই হাজার আঠেরো সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে মামলায় বাদীপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর পি ভবতোষ দেওয়ান বলেন আসামি একজন কৃষক ও পরিবারের একমাত্র উপার্জন ক্ষমে ব্যক্তি তার আগের অপরাধের কোনো রেকর্ড না থাকায় ও আসামি কোনো অভ্যাসগত অপরাধী না হওয়ায় প্রথম অপরাধ বিবেচনায় তাকে এক বছরের প্রবেশনে মুক্তি দেন আদালত নাইখংছড়িতে বিজিবির অভিযানে বারোটি অস্ত্র ও মাদক উদ্ধার বান্দরবনের নাকংড়িতে বারোটি আগ্নেয়স্ত্র মদ ও বিদেশি সিগারেট জব্দ করেছে বিজিবি শুক্রবার পনেরো জুলাই দিবাগত রাতে উপজেলার পুট্টারঝিরি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র সহ এসব পণ্য জব্দ করা হয় বিজেপি সূত্র জানায় বিজেপির টহল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুট্টারঝিরি এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ের পাদদেশে একটি ছড়ার পাশে বস্তা ভর্তি অস্ত্র সহ এসব পণ্য জব্দ করেন এর মধ্যে বারোটি অস্ত্র বারো বোতল বার্মিস মদ ও দশ প্যাকেট বার্মিস সিগারেট উদ্ধার করে নাইখড়ি এগারো বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম জানান সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাচাল প্রতিরোধে বিজেপির তৎপরতা অব্যাহত থাকবে চন্দ্রঘোনায় নতুন ভোটারদের ছবি তোলা ও বায়োমেট্রিক কার্যক্রম শুরু কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়নে নতুন ভোটারদের ছবি সহ ভোটার তালিকা হালনাগাদকরণের অংশ হিসেবে বায়োমেট্রিক ছবি তোলা ও তথ্য যাচাই বাছাই কার্যক্রম রবিবার সতেরো জুলাই থেকে শুরু হয়েছে আগামীকাল সোমবার আঠারো জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান ইতিমধ্যে কাপ্তায়ের পাঁচটি ইউনিয়নের তিনটিতে নতুন ভোটারদের এই বায়োমেট্রিক কার্যক্রম শেষ হয়েছে রবিবার থেকে চন্দ্রঘোনা ইউনিয়নে শুরু হলো যা আগামীকাল সোমবার পর্যন্ত চলবে এছাড়া এইখালী ইউনিয়নেও শীঘ্রই এই কার্যক্রম শুরু হবে বলে তিনি নিশ্চিত করেছেন খাগড়াছড়িতে পার্বত্য মন্ত্রণালয়ের চব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পার্বত্য খাগড়াছড়ি জেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের চব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সতেরো জুলাই দুপুরের দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বসীরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংশীপুর চৌধুরী ওপু প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংশীপ্রিয় চৌধুরী অপু বলেন বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগের ফলে দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই তারিখে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় তারই ধারাবাহিকতায় পনেরো জুলাই উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার পর থেকে তিন পার্বত্য জেলায় দীর্ঘমেয়াদী শান্তি সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে এ প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে বক্তব্যে তিনি সকল সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিষ্ঠার সাথে স্ব অর্পিত দায়িত্ব পালন করার আহ্বান জানান সেই দর্শকের ছিল আমরা আজকে আলগত রাঙ্গামাটির রাত সংবাদ ধন্যবাদ আপনার জন্য